প্রতিদিন আমরা বাড়িতে একই রকম ডাল খেয়ে থাকি, আর এরকম ডাল খেতে খেতে কিন্তু খুবই বোর লাগে। তো মাঝে মাঝে একটু স্পাইসি ডালটাও রান্না করে খেলে খুবই ভালো লাগে। তো নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া, সুপ্রিয়া কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজ নিয়ে এসেছি একটা গ্রিন মুগ ডালের একটা নতুন রেসিপি নিয়ে, খেতে খুবই সুস্বাদু এবং খুব কম টাইমেও রান্না করা যায় এবং বাড়িতে সবাই খুব পছন্দ করে খেয়ে নেয়। তো দেখো, আমি এখানে ডালটা প্রথমে সিদ্ধ করে রেখেছি, আর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে জিরে। তো এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি গ্রেটেড আদা, এবার দিয়ে দিচ্ছি একটু রসুন। তো এখানে দু তিন কোয়া রসুন আমি এভাবে কুচিয়ে নিয়েছিলাম। আর এই ডালটা রান্না করতে কিন্তু কোনো রকম পেস্ট দরকার হবে না। এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, পেঁয়াজটাও একটু ভালো করে ভেজে নিতে হবে। তো আমি এখানে পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি একটা কোঁচানো কাঁচা লঙ্কা, ঝালটাই অবশ্য তোমরা তোমাদের হিসাবে দেবে, যদি বেশি ঝাল পছন্দ করো তাহলে বেশি ঝাল দেবে, না হলে যদি বাচ্চাদের জন্য বানাচ্ছ তো একটু কম ঝাল দেবে। তো আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিয়েছি, হলুদ দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আর লাস্ট একটু দিয়ে দিলাম গরম মশলা। তো এসব মিশে একটু ভালো করে ভেজে নেব। আর দেখো, তেলে কিন্তু হলুদ আর শুকনো লঙ্কাটা দেওয়ার কারণে কত সুন্দর কালার এসছে, আর এই ডালটা কিন্তু বানানো খুবই সহজ এবং খেতেও খুব সুস্বাদু লাগে এবং হেলদিও হয়ে থাকে। তা আমি যেখানে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, নুন হলুদ কিছু দিইনি, খালি খালি সিদ্ধ করে রেখেছিলাম, তো এবার আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, লবণটা অবশ্যই তোমরা স্বাদ অনুসারে দেবে। লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর আমি এখন 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমে। দেখো, 1 মিনিট পরে আমি ঢাকনা খুলে দিয়েছি, আর আমার ডালটা কিন্তু একদমই হয়ে রেডি হয়ে গিয়েছে। তো আর বেশি সময় না, তোমরা লাস্ট একটু ঘি বা ধনে পাতাও দিতে পারো। তো আর রান্না করব না, আমার ডাল একদমই রেডি হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, আর একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো দেখতে পারলে খুব কম টাইমে হয়ে গিয়েছে, আর এই রেসিপিটা যদি তোমরা বাড়িতে বানিয়ে থাকো তো কমেন্ট করতে কিন্তু ভুলবে না রেসিপিটা তোমাদের কেমন লাগলো।